সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। তোমরা সবাই ভালো আছো? আচ্ছা, তাহলে আমরা আজকের ক্লাস শুরু করব, ঠিক আছে? আমরা ইতিপূর্বের ক্লাসগুলিতে বাংলা বর্ণমালার 9 নম্বর বাঘ পর্যন্ত, বাঘের বর্ণগুলি পর্যন্ত শিখেছি। আজকে আমরা 10 নম্বর এবং 11 নম্বর বাঘের বর্ণগুলি আজকের ক্লাসে শেখার চেষ্টা করব। জি, সকালে মনোযোগ দিয়ে পড়ে আমার হাতের দিকে দেখতে থাকেন। এখন আমরা প্রথমে 10 নম্বর ভাগের বর্ণগুলি শিখব। তো 10 নম্বরে হচ্ছে 4টি বর্ণ। 10 নম্বরে কয়টি বর্ণ? 10 নম্বরে 4টি বর্ণ। খেয়াল করেন, সকলে পড়ে আমার হাতের দিকে দেখতে থাকেন, আমি প্রথমে বর্ণগুলি লিখব। খেয়াল করেন, বিসমিল্লাহ। প্রথম বর্ণটি আমরা লিখলাম। খেয়াল করে মনোযোগ দিয়ে তাকান বোর্ডে, সকলে বোর্ডে খেয়াল করে আমার হাতের দিকে দেখতে থাকো। দ্বিতীয় বর্ণটি আমরা লিখলাম। এরপরে আমরা সর্বশেষ বর্ণটি লিখব। খেয়াল করেন, তাহলে আমরা 10 নম্বর ভাগের বর্ণগুলি লিখলাম। 10 নম্বরে কয়টি বর্ণ বলেছি? 4টি বর্ণ। এবার আসো, আমরা একটা একটা করে বর্ণের নাম শিখব। 10 নম্বরে 4টি বর্ণ। গ, ঠ, প, দন্ত স। গ, ঠ, প, দন্ত স। তাহলে 10 নম্বরে কয়টি বর্ণ? 4টি বর্ণ। 1 নম্বর হচ্ছে গ, তারপরে ঠ, প, দন্ত স। এবার আমরা এই বর্ণগুলি লেখা শিখব। একটু খেয়াল করে দেখবেন, আমি একটা একটা করে বর্ণ লিখব, আপনারা খুব খেয়াল করবেন। জি, একটু খেয়াল করো, আমরা প্রথম বর্ণটি লিখতেছি, 10 নম্বর ভাগের প্রথম বর্ণটি লিখতেছি। এটার নাম কি বলছি? গ, ঠিক আছে? গ। খেয়াল করেন, এরপরে বর্ণটা আমরা লিখব। এই পরে বর্ণটাতে মাত্রা আছে, আমরা প্রথমে মাত্রাটা দেব। এভাবে মাত্রাটা দেওয়ার পরে মাত্রা নিচ্ছে, এখান থেকে দেখেন এ আসছে না, এই দিকে একটু নিচের দিকে আসা, এই ঘুরে আসা, এটা উপরে সোজা উঠে যাবে, দেখছেন? এটার নাম হচ্ছে খ। এটার নাম কি? খ। খেয়াল করেন, এই পরে বর্ণটা হচ্ছে, খেয়াল করো মনোযোগ দিয়ে তাকাও, এরকম উত্তর যাবে উপরের দিকে, এখান থেকে এই আসবে, এদিকে সোজা একটা দাগ দিয়ে দেবো আমরা, এখানে অর্ধমাত্রা দিয়ে দেবো, ওটা হবে কি? প, ঠিক আছে? প। এরপরে আসো সর্বশেষ 10 নম্বর ভাগের সর্বশেষ বর্ণ হচ্ছে, খেয়াল করেন, দন্ত স। তার নাম কি? দন্ত স। তাহলে 10 নম্বর ভাগে আমরা পেলাম 4টি বর্ণ, কি কি? গ, ঠ, প, দন্ত স। গ, ঠ, প, দন্ত স। এবার আমরা বাংলা বর্ণমালা যে লিখার সুবিধাতে 11 ভাগে ভাগ করা হয়েছে, 11 ভাগের সর্বশেষ ভাগ অর্থাৎ 11 নম্বর ভাগের বর্ণগুলি শিখবো। খেয়াল করেন, খেয়াল করেন, 11 নম্বরও 4টি বর্ণ। 11 নম্বরে কয়টি বর্ণ? 4টি বর্ণ। আমি প্রথমে বর্ণগুলি লিখছি, খেয়াল করেন। প্রথমে 2টা 0 দিলাম, খেয়াল করেন।
তাহলে আমরা 11 নম্বর ভাগের বর্ণগুলি লিখলাম। এবার আসো আমরা একটা একটা করে বর্ণের নাম শিখব। বিসর্গ 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 এবার আমরা আগে বলতাম বিসর্গ ঘর, আসলে বিসর্গ নয়, মানে নাম কি বিসর্গ 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 অনুসার 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 খণ্ডত 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 চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু। এই বর্ণগুলি লেখার সময় খেয়াল রাখতে হবে আমাদের, এই যে আমি বিসর্গ লিখছি, দেখো বিসর্গর মাঝখানে কিন্তু ফাঁকা, এই শূন্যের মাঝখানে ফাঁকা, অনুসারে শূন্যের মাঝখানে ফাঁকা, খণ্ডোত্তর শূন্যের মাঝখানে ফাঁকা, এগুলি যদি কেউ ভরাট করে দেয় তাহলে এই বর্ণগুলি হবে না, এগুলি মাঝখানে ফাঁকা থাকবে। পক্ষান্তরে চন্দ্রবিন্দুর মাঝখানে যে শূন্যটা আছে ওটা কিন্তু কি ভরাট করা আছে, তার মানে এটা হচ্ছে বিন্দু, চন্দ্র বিন্দু, কেউ চন্দ্র শূন্য বলে না, আমরা আমরা কি বলি চন্দ্রে বিন্দু বলি, অর্থাৎ চন্দ্রের উপরে একটা বিন্দু থাকবে, তাহলে বিন্দু মানে যেটা ভরাট করা, এই জন্য চন্দ্রবিন্দুটা লেখার সময় খেয়াল করে আমরা সেটাকে ভরাট করে দিব, বাকিগুলি ভরাট থাকবে না। তো ঠিক আছে, আমরা বর্ণের নাম শিখলাম, এবার আসো আমরা একটা একটা করে বর্ণ লেখা শিখব। খেয়াল করেন সকালে বলে আমি প্রথম বর্ণটি লিখতেছি, প্রথমে এইভাবে আমরা দুইটা শূন্য দিব, তাহলে এটার নাম হবে কি বিসর্গ, কে বিসর্গ, এবার ওটার নাম কি বিসর্গ 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 বিসর্গ, বাস একটা শূন্য আমরা যখন মুছে দিব এই শূন্যের নিচে যখন আবার আমরা এইভাবে একটা দাগ দিয়ে দিব, দেখো তখন এটার নাম হবে অনুসার অনুস অনুস অনুসার অনুসার, এটা মুছে ফেললাম। এই শূন্য থেকে দেখো শূন্যের এখান থেকে এইভাবে আমরা দিয়ে দিলে এটা হয়ে যাবে কি খণ্ডত, তাহলে একটা শূন্য থেকে কিন্তু সব বের হচ্ছে খণ্ডত। এবার আমরা এই পাশে টুক মুছে দেওয়া এটাকে ভরাট করে দেওয়ার পরে যদি আমরা এই দিক থেকে একটা চন্দ্র রেখে দিই এটা হয়ে যাবে কি চন্দ্রবিন্দু চন্দ্র চন্দ্র বিন্দু চন্দ্র বিন্দু, ঠিক আছে। এইভাবে আমরা মোটামুটি লেখার সুবিধার্থে যে 11 ভাগে ভাগ করা হয়েছে 11 ভাগের তারতিবে আমরা বর্ণগুলি লেখা শিখলাম, কিভাবে লিখতে হয় এভাবে আমরা একটা একটা করে শিখলাম। এরপরে ধারাবাহিকভাবে আমরা দাওয়ার কিভাবে দিতে হবে প্রত্যেক ক্লাসে, এবং একটা ভাগ শেষ হলে ওই ভাগের বর্ণগুলি কিভাবে লেখাইতে হবে, কিভাবে আমরা লিখব সে সম্পর্কে সামনে আমাদের বিস্তারিত আলোচনা আসবে ভিডিওর মাধ্যমে। সে পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুক, ভালো থাকুক, ভালো রাখুক। আজ এ পর্যন্ত, দেখা হবে আবার পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।